চট্টগ্রাম টেস্ট সহ সিরিজ হারের জন্য নিজেদের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী বললেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারুণ্য নির্ভর একটা দলকে ভালো করতে হলে আরও সময় প্রয়োজন। চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্ট সিরিজে টাইগারদের ভরাডুবি, প্রাপ্তির খাতা শূন্য, প্রতিপক্ষের ব্যাট বলের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধের দেয়ালও তুলতে পারেনি নাজমুল শান্তরা। প্রেস কনফারেন্সে তাই সহজ স্বীকারোক্তি, টাইগার কাপ্তানের ব্যাটে যাচ্ছে তাই পারফরমেন্সই লজ্জায় ডুবিয়েছে বাংলাদেশকে। এক্সকিউজের কোনো অপশন নেই যে এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে, অনেক কথা বলা যেতে পারে, বাট অ্যাজ এ টিম হিসেবে আমরা পুরা দুইটা সিরিজে চারটা ইনিংসে আমরা ভালো ব্যাটিং করিনি। ক্রিকেট কর্তাদের মুখে বহুবার উচ্চারিত হয়েছে লাল বলের ক্রিকেটে দুর্বল বাংলাদেশ, শোনা যায়নি তার বিপরীতে কোনো পরিকল্পনার কথা। ক্রিকেটে যে কোনো ফরম্যাটেই ভালো করতে হলে ম্যাচ খেলার নেই বিকল্প, তাই তারুণ্য নির্ভর দলের ভালো করার জন্য সময় চাইলেন শান্ত। একদমই ইয়াং টিম, কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার আমরা কিন্তু খেলছে এই টিমে, খুব বেশি এক্সপিরিয়েন্সও না, সো আস্তে আস্তে ওই অভ্যাসটা হয়তো খেলতে খেলতে চলে আসবে। আমার মনে হয় এই টিমটা যদি আস্তে আস্তে আরো সময় যায় দেখবেন যে আরো বেটার ডিসিশন মেক করতে পারছে। সিরিজ জয়ী লঙ্কানরা অবশ্য পা রেখেছে মাটিতেই, বিজয়ের আনন্দের চেয়ে দল ভালো করেছে এটাই তাদের বড় প্রাপ্তি। অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা বললেন বাংলা লঙ্কা রাইভেলারি মিডিয়ার সৃষ্টি। দিস ইজ দ্য বেস্ট প্লেয়ার্স ফর প্লেয়ার টেস্ট ক্রিকেট। ব্যাট ও বলে ছেলেরা দারুণ করেছে এবং সেটা ছিল ধারাবাহিক, আমাদের লক্ষ্যও ছিল এটাই। আসলে শ্রীলঙ্কা বাংলাদেশ রাইভেলরি বলতে কিছু নেই। সাদা বলের ক্রিকেটের পাশাপাশি সাদা পোশাকের ক্রিকেটেও টাইগারদের জয় প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা, তবে সেটা মেলে কালে ভদ্রে। সাদা পোশাকের ক্রিকেটে নাজমুল শান্তদের সামর্থ্য ঠেকেছে তলানিতে, সিলেটের পর চট্টগ্রামেও ভরাডুবি। দেশের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে হোয়াইট অসের লজ্জা হল সঙ্গী। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।